আজ আমি দেখাবো কুড়িটা সূত্র সম্পর্কে জানাবো। কুড়িটা সূত্র সম্পর্কে বলিনি, এই সূত্রটি উদ্ভাব হচ্ছে আমাদের দেশের বিজ্ঞানী অর্থাৎ আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজিজুর রহমান খলিফা। এই কারণে এটি ওই ওই ওনার নাম অনুসারে কুড়িটা সূত্র নামে পরিচিত। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের আমাদের দেশের আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি সূত্র উনি আবিষ্কার করেছেন। তো আজ আমরা সূত্র সম্পর্কে জানবো। এই সূত্রের মূল বিষয়বস্তু হচ্ছে একটি বৃত্তের যদি তিনটি বিন্দুর স্থান দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটি ব্যবহার করে খুব সহজে বৃত্তটির সমীকরণ বের করে ফেলতে পারবো। তো ধরে নিলাম একটি বৃত্তে তিনটি বিন্দু, একটি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু এবং অপরটি এক্স থ্রি ওয়াই থ্রি। যদি একটি বৃত্তের উপর অবস্থিত তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটি ব্যবহার করে ওই বৃত্তের সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। তো দেখে মনে হচ্ছে সূত্রটি খুবই জটিল, বা এটি মুখস্থ রাখারও কষ্ট, আসলে একেবারে সহজ। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু। আমরা এই সমীকরণটা আমরা জানি, যদি কোনো বৃত্তে দুটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, কোনো বৃত্তে একটি ব্যাসে দুটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা এই ধরনের সূত্র ব্যবহার করে ওই বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি। তো এটা এই আমাদের ওটা নিয়ে এটা মনে রাখার বিধি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু। নিচে কী হবে, যে স্থানাঙ্কটি আমরা ব্যবহার করে নিই অর্থাৎ এক্স থ্রি ওয়াই থ্রি, নিচে কী লিখবো, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান সব উপরে উপরে এখানে বলবে, জাস্ট এক্স এর জায়গায় এক্স থ্রি, ওয়াইয়ের জায়গায় ওয়াই থ্রি আসবে, এটা হবে প্লাস। আমরা ডান পাশে হুবহু এটাই লিখবো, শুধু এটা হবে, এগুলো ছিল প্লাস, এগুলো হয়ে যাবে মাইনাস। লেফট হ্যান্ড সাইডে যা লিখবো রাইট হ্যান্ড সাইডে আমরা তা লিখবো, শুধুমাত্র মাঝখানে এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এ হচ্ছে মূলত পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এক্স মাইনাস এক্স ওয়ান এগুলো মনে রাখা আশা করি খুবই সহজ। আমরা একটা এক্সাম্পল নিই, ধরি এটি একটি বৃত্ত, বৃত্তের তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে, এটা ফাইভ সিক্স, এটি ধরে নিলাম টু থ্রি, আরটি ধরে নিলাম সিক্স ওয়ান। আমরা একটি বৃত্তের তিনটি বৃত্তির স্থানাঙ্ক ধরে নিলাম। এখন আমরা এই তিনটি বিন্দু এই সমীকরণে বসিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। নির্ণয় বৃত্ত এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। আমরা বলাই এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু। নিচে আমরা বসাবো এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, আমরা সমীকরণটি লিখে দেবো, যার সমস্ত আমরা ক্যালকুলেশন করে মানগুলি বসিয়ে দেবো, ঠিকই আসবে।
এরপর শুধুমাত্র আল্লাহ যদি এটাকে বজ্রগ্রহণ করে ফেলি পৃথিবী দ্বিতীয় সমীকরণে চলে আসবে। তো যারা এখন ইন্টারমিডিয়েটে পড়ছো বা যারা এখন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই সূত্রটির সাহায্যে তোমরা খুব সহজে তিন বিন্দুগামী দ্বিতীয় সমীকরণ বের করে ফেলতে পারবে, হয়তো বা এটি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো যারা এক্সট্রা তারা হয়তো বা এআই থেকে সরাসরি আসতে পারবে, আর যারা দিলেই যাবে মাত্র শুরু চারটা প্রথম তারা দেখছো তারা পাই পাই প্র্যাকটিস করতে হবে, আসলে তোমরা এটা পেরে যাবে। আমাদের আরও অনেক ভিডিও চ্যানেল রয়েছে, তোমরা দেখার অনুরোধ রইলেও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করবে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে বা কেন ভালো লাগতো না আমাদেরকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ।